বিদেশিদের কাছে নালিশ করেও বিএনপি সুবিধা করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। নিউ ইয়র্কে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ এই সভার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ সভাপতি লুৎফুর করিম সহ আরও অনেকে। এছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, নিউ ইয়র্কে নিযুক্ত কনসাল জেনারেল নাজবুল হুদা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এখন কি করে বিভিন্ন দেশে এজেন্ট নিয়োগ করেছে, ওই এজেন্টদের কাজ কি? সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো এবং এখানকার সরকারের কাছে কিংবা আইন প্রণেতাদের কাছে তারা নানা ধরনের বিভ্রান্তিমূলক খবর পাঠায় এবং এইভাবে তাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়।